নমস্কার বন্ধুরা, আরবি কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ও খুবই সুস্বাদু দুধ পনিরের রেসিপি। এটি খুবই সহজে তৈরি করা যায়। রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা নানের সাথে খেতে খুবই ভালো লাগে। যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। তবে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি 250 গ্রামের পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি এভাবে পিস করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি এবারে ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি চালমগজ, পোস্ত আর কাজু বাদাম। এগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবারে আমি এই সবগুলোকে পেস্ট করে নেব। গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু গরম হলে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পনিরগুলো আমি হালকা করে ভাজব। পনিরগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা। এগুলোকে একটু আমি ভালোভাবে ভেজে নেব। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি, নাহলে ছিটকে গায়ে আসতে পারে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর লঙ্কা বাটা। টমেটো, লঙ্কা আর আদাটা আমি একটু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটাতে খুব সুন্দর একটা কালার আসে, তাই আমি এখানে ব্যবহার করলাম। সবগুলো আমি আরও একবার ভালোভাবে মেরে নিলাম। এবারে আমি কাজু, চারমগজ আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। সবগুলোকে ভালোভাবে আরো একবার কষিয়ে নেব। আমাদের এই সময় অনবরত নাড়তে থাকতে হবে, কারণ কাজু বাদাম দিয়েছি তলায় লেগে যেতে পারে, সেই জন্য আমাদের এভাবে বারবার করে একটু নেড়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর আমি আরো একবার ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় কাপের এক কাপ দুধ। দুধের সাথে আমি সবগুলোকে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। এবারে এটা কিছুক্ষণ ফুটবে। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। গ্রেভিটা আমাদের ফুটে গেছে, এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব একটু। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু কসুরি মেথি। আর একবার আমি নেড়ে দিলাম। দুধ পনির আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা একটা পাত্রে দুধ পনিরটা তুলে নেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।